বিরতির পর ফিরে আসলাম। বর্তমানে রাজ্য বিধানসভার চারটি আসন শূন্য পদ রয়েছে এবং সেই চারটি আসনে উপনির্বাচন, অর্থাৎ সামনে যেহেতু রয়েছে বিধানসভা সামনের বছরই, তবে তার আগে উপনির্বাচন হচ্ছে আবশ্যক এবং উপনির্বাচন ইতিমধ্যে করা নাড়ছে দরজাতে। উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে একটি শাসক দলের পক্ষ থেকে কর্মী সভা অনুষ্ঠিত হলো, তবে তার আগে যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেক দিনই বিভিন্ন দলের যারা রয়েছেন দলের কর্মী সমর্থকরা প্রত্যেকেই নিজের নিজের দলগুলির প্রচার এবং রণকৌশলগতভাবে তাদের প্রস্তুতি সবটাই জারি রেখেছে, তবে সেই অর্থে কিছুটা হলেও এগিয়ে রয়েছে শাসক দল বিজেপি। এবং আজকে বিজেপির পক্ষ থেকে একটি কর্মী সভা অর্থাৎ অনুষ্ঠিত হয়েছে, যেটা রাজধানীর হিন্দি স্কুলে বিজেপি আগরতলা মন্ডলের কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। আজকের এই কর্মী সভাতে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, এমনকি কর্পোরেটর প্রদীপ চন্দ্র থেকে শুরু করে বিজেপির নেতাকর্মী সমর্থকরা সকলেই উপস্থিত ছিলেন। বিভিন্ন বিষয় সম্পর্কে যেরকমভাবে আলাপচারিতা হয়েছে তার সঙ্গে রয়েছে বিরোধী দলকে কটাক্ষের সুর। আজকের এই উপনির্বাচনের ঠিক প্রাক লগ্নে কার্যত কর্মী সভাতে দাঁড়িয়ে ঠিক কি জানিয়েছেন মন্ত্রী উপমুখ্যমন্ত্রী শুনব। লোড অনেক বেড়ে গেছে, ট্রান্সফরমারগুলি পুরানো হয়ে গেছে, তারগুলি ছেড়ে মেড়া তার সব জোড়াজুড়ি দিয়ে আমরা চালাচ্ছি, কারণ সিপিএম আমলে চার বছর ওরা লাগাতার বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে 90% বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, 90-90% চার বছরে। আর আমাদের চার বছরে আমি 1 পয়সা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করিনি, কিন্তু আমরা জানি বিদ্যুতের অবস্থা ঠিক করতে হবে, তাই আমরা ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ফান্ড নিয়ে এসেছি। আমি ইচ্ছা করলে পারতাম বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করে কাজটি তাড়াতাড়ি করে দেওয়া, সেটা কি হতো? গঙ্গা জলে গঙ্গা পূজা, ঠিক না? আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে দেওয়া, কিন্তু আমরা সময় লেগে গেছে, কারণ আমরা নিয়ে আসতে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা টাকা নিয়ে এসে আমরা কি করলাম, বিদ্যুতের পরিকাঠামো তৈরি করতে হচ্ছে। অলরেডি আমরা 28টা সাবস্টেশন খুলে দিয়েছি এই চার বছরে, আর কয়েকদিনের মধ্যে আরো 8টা খুলে দেব, আর জুলাই মাস অবধি 70টা সাবস্টেশন হবে, 1 পয়সা না বৃদ্ধি করে 70টা সাবস্টেশন তৈরি হবে সারা ত্রিপুরাতে, ওপেনিং হয়ে যাবে, উদ্বোধন হয়ে যাবে জুলাই মাসের মধ্যে। 28টা অলরেডি হয়ে গেছে, 8টা এই মাসে হবে আরো, এবং সেটা কিভাবে আপনাদের পকেট কেটে হয়নি, এই ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ এবং এশিয়ান ডেভেলপমেন্টের ঋণ মাত্র 10% রাজ্য সরকারকে দিতে হবে, বাকি সব কেন্দ্র সরকার দেবে। এটাকে বলে ইএপি, এক্সটার্নালি এইডেড প্রজেক্ট। তো কাজ হচ্ছে, পার্টির থেকে সেটা প্রচার করা দরকার, সারা ভারতবর্ষে যত ঘর হয়েছে গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি ঘর হয়েছে বিপুল রাজ্যে, ভারতবর্ষ বড় বড় স্টেট হোক, ছোট হোক, মাঝারি স্টেট হোক, আমাদের ছোট স্টেটে গ্রামীণ আবাস যোজনা এবার নির্বাচনে উপনির্বাচনে বোঝা যাবে কার কত জমি পাওয়ার নিচে আছে, দিতে পারেন শুনশুনি, মানুষ বোকা নয়, সব সময় সব মানুষকে বোকা বানানো যায় না, সব সময়ের জন্য সব মানুষকে বোকা বানানো যায় না, করেছেন কি? শ্বাসবদ্ধ হচ্ছে, এখন ভেন্টিলেটরে বসবেন গিয়ে সিপিএম এর বাড়িতে, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, এখন ভেন্টিলেটর লাগে, এই অবস্থা, করেছেন কি? মানুষকে বকাবকি দিয়ে রাজনীতি হয় না, মানুষের সঙ্গে। উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বক্তব্য আজকের এই কর্মী সভাতে দাঁড়িয়ে, মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করা যায় না, রাজনীতি হচ্ছে রাজ্য এবং রাষ্ট্রের উন্নতির স্বার্থে, এমনকি দল যেভাবে নির্দেশ দেবে সেভাবেই কর্মীরা যদি কাজ করে তাহলে আসবে কাঙ্ক্ষিত সাফল্য, যেমনটি আজকে কর্মী সভাতে দাঁড়িয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন জানিয়েছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত, পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।